हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে নিয়ে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি, যেটা হচ্ছে আলু বিরিয়ানি। সেটার জন্য আলু, পেঁয়াজ, লঙ্কা এগুলো সব আমি কেটে নিয়েছি। এইবার যে লং গ্রেন বাসমতি চালটা আমি এই বিরিয়ানিটার জন্য ব্যবহার করব, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এইবার এটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে অল্প জল এবং তার সাথে আপনার দারচিনি, এলাচ, লবঙ্গ এবং সঙ্গে লবণও দেব। আমি নুন আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে নোটিফিকেশন বেলটি আছে সেই বেলটিকে অন অল করে দেবেন, যাতে আমার প্রতিটা ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনাদের কাছে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে এবং আপনারা কোনো ভিডিওই মিস করবেন না। তো চলুন এবার আমরা আমাদের মোটামুটি হাঁড়ি এবার দিয়ে দেবো ওভেনের ওপরে, দিয়ে ঢাকা দিয়ে দেবো ভাত হওয়ার জন্য। এইবার একটি গামলার মধ্যে বা একটি পাত্রে আলু নিয়ে নিয়েছি, কাটা পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। এবার দেব আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্ট একটু বেশি দিলাম। এবার দিয়ে দেব টার্মারিক পাউডার মানে হলুদের গুঁড়ো। এবার দিলাম রেড চিলি পাউডার মানে লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম কিউমিনস পাউডার মানে জিরের গুঁড়ো। এইবার দেবো স্বাদ মতো নুন আর সল্ট। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যারা প্রথমবার দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থেকো, আমি এরকম নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসব। দিয়ে দিলাম গরম মশলা। এইবার দেবো মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল। আমার মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এগুলোকে সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। এটা আপনারা যত ভালো করে মাখাবেন আলুর মশলাগুলো আলুর মধ্যে ততটাই ম্যারিনেশনের সময় ঢুকবে এবং তারপরে সাথে সাথে যখন রান্না করবেন তখন আরও ভালো এর থেকে টেস্ট বেরোবে। আমার ম্যারিনেশনের জন্য আমি বসিয়ে দিলাম। এইবার আমি যেহেতু আলু বিরিয়ানি করব, শুধু তো আর আলু খাওয়া যায় না ভাত দিয়ে, তাহলে তো সে আলুর দম ভাত হয়ে গেল, তাই জন্য আমি কয়েকটা ডিমও সেদ্ধ করতে দিয়ে দিলাম। আমি রান্নার তাড়াতাড়ির জন্য কুকারে ডিম সেদ্ধ করলাম, আপনারা চাইলে স্টিমেও বসিয়ে করতে পারেন, বা এখন অত্যাধুনিক গ্যাজেট এসে গেছে যেটা যেগুলো দিয়ে তাড়াতাড়ি ডিম সেদ্ধ হয়ে যায়। তো আমি এখন ম্যারিনেশন করা আলুটাকে ওভেনের ওপর দিয়ে একটু কষিয়ে নেব। প্রথমে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর ঢাকাটা খুলে যখন একটু গরম হয়ে যাবে, আর সবথেকে বড় কথা যে এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই আপনারা করবেন, কারণ হাই ফ্লেমে করলে তলায় লেগে যাবে, লেগে গেলে পুড়ে যাওয়ার চান্সটা থাকে। দেখুন এটা আস্তে আস্তে
আলুটা কষানো হবে। এবার একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণে, যাতে আলুটা একটু সেদ্ধ হয়। একটু ভালো করে নাড়িয়ে নেবেন যাতে কোনো সাইড না ধরে যায় আপনার পাত্রের সাথে। এইবার একবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ রাখার পর ঢাকাটা খুলে নেব আমাদের আলুটা কীরকম সেদ্ধ হলো সেটা দেখার জন্য। মোটামুটি সেদ্ধ হয়েছে যা দেখা গেল। এরপরে আমরা আস্তে আস্তে আর একবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে আর একবার একটু নাড়িয়ে নেবো যাতে লেগে না যায়। সবসময় মনে মাথায় রাখবেন একটু কিছুক্ষণ বাদে বাদে খুলবেন এবং একটু নাড়িয়ে নেবেন। আমাদের আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার যে রাইসটাও আমাদের হয়ে গেছে। এবার আমরা যেরকম বিরিয়ানিতে লেয়ার করে সেরকম একটা একটা করে লেয়ার আমরা করব। যেমন ফার্স্ট আমরা ভাতটা দেব। চালগুলো দেখুন কি সুন্দর লং গ্রেন চাল, আর খুব কম সময় তৈরি হয়ে যায়। অনেক লং গ্রেন আছে যেগুলো অনেক সময় নেয়, কিন্তু এই লং গ্রেন চালটা খুব ভালো, যেটা খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে গেছে। আমাদের প্রথম লেয়ারে আমরা ভাত দিয়েছি, এবার দেব ঘি। ঘিয়ের পরে আমরা দেব কেওড়া জল, গোলাপ জল, এবার দেব আমরা এবার ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার দেব বিরিয়ানি মশলা। এটা আমাদের একটা লেয়ার কমপ্লিট হয়েছে। এবার আবার আমরা ভাতের লেয়ারটা দেব। পুরো ভাতটাই দিয়ে দিলাম যেহেতু এরপরে আর কোনো লেয়ার হবে না, এটাই ফাইনাল লেয়ার। এবার চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার আবার একটু ঘি দিয়ে দিলাম। আবার একটু গোলাপ জল, আবার একটু কেওড়া জল, আবার একটু বিরিয়ানি মশলা, এবার একটু স্যাফরন দুধের সাথে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর কালারটা লাগছে। এবার এটা এখনও রেডি হয়নি, এইটা এখন আমরা দমে বসাবো। আর দমে দেওয়ার জন্য এই ঢাকনাটা বসিয়ে দিলাম, এটা এয়ার টাইট ঢাকনা। এবার আমরা বসিয়ে দিলাম স্টিমে, উপর একটা ওয়েট দিয়ে দিলাম। আর এই দমে দেওয়ার সিস্টেমটা হলো আপনাকে 5 মিনিট হাই ফ্লেমে দিতে হবে, তারপরে 15 মিনিট একটা চাটু বা তাওয়া এর ওপরে ওভেনের ওপরে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে, মিডিয়াম টু লো করে দিয়ে আরও 15 মিনিটস আপনাকে রাখতে হবে দমে। 15 মিনিটস পর আপনাকে খুলে দেখতে হবে যে কী অবস্থায় আছে। আমাদের 15 মিনিটস, ফার্স্টে 5 মিনিটস, তারপরে চাটুর ওপরে বা তাওয়ার ওপরে রেখে 15 মিনিটস হয়ে গেছে। এবার আমরা দেখব কীরকম। ও হো হো, কী সুন্দর কালার এসছে, দেখুন কী সুন্দর স্মেল বেরোচ্ছে ঘিয়ের, মানে পুরো দোকানের বিরিয়ানির মতন। দেখুন কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।